পদবীর ভ্যাকে যে আপন মানে আবেদন করে পে তবে এই যে নিযুক্ত রয়েছে এতে আপনার এমিতিবি পদবী রয়েছে যে দশম পাস আবশ্যক করি যদি মানে সিম্পলি দশম পাস্ত তাহলে নিশ্চিত রূপে এর ফর্ম কু আপ্লা অল অ'ভৰ ইণ্ডিয়াৰে ভেকেন্সী ৰশাৰ প্ৰত্যেক জিলাৰ পুৰুষ মহিলা প্ৰাৰ্থী মানে এই ফৰ্ম আবেদন কৰি পাৰিব তাৰপিছত আবেদন কৰিবকলে আৱশ্যকীয় ইজিবিলিটি কণ্ডিচন কণ ৰূৰ্ণ ৰূপে মই আপোনাক এই ভিডিঅ' মাধ্যমেৰে জনাইবি তুক কৰি ভিডিঅ'টি শেষ যায় দেখিব আপোনাক অনুৰোধ ভিডিওটি ভালো লাগলে নিশ্চিত লাইক লাইকটিয়ে করবে সাং সহ সেয়ার জমার ভুলবে না এবং চ্যানেল প্রথম থরকর ভিজিট করতে চ্যানেল সবসক্রাইব করে নেবে নোটিফেসন বেল ক্লিক করবে টাইম টু টাইম গুরুত্বপূর্ণ অপডেট আপনারা আমি এই চ্যানেল জায়গায় পেয়ে এত ভিডিওর ডিসক্রিপশন আপনার আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক মিলে যে ক্লিক করি আপনার আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে পে এবং পূর্ব দিয়ে সমস্ত দেখি দেখিপারে তবে সর্বপ্রথমে মু আপনার এর অফিসিয় পিডিএফ টি আসি তাকে দেখাই রখুচি তবে এই অফিসিয়াল নোটিফিকেসন আপনার ডিটেলস আপডেট মেনশন রয়েছে আপনারা চাইলে চেক করে পে নথে মু আমার অফিসিয়ালি সাইট মাধ্যমে আপনার সম্পূর্ণ সূচনা বুঝাই রখি তেমক দেখুন ফ্রেন্ডস আপনার অনুরোধ রয়ে ভিডিও শেষ যাই দেখুন সব কিছু অপডেট আপনার জাঁপারে নোটিফিকেসন অনুসারে আপন নিযুক্তি ইন্ডিয়ান এয়ারফোর্স তরফর রয়েছে লোয়ার ডিভিজন ক্লর্ক এমটিএস কুক ফায়ারম্যান সুপরিটেণ্ডে এবং অন্য কিছু পদবীরা আপনার নিযুক্তি দিয়া যাচ্ছি। টোটাল নম্বর অফ ভ্যাকে রয়েছে তেয়াশিটি পাই লোয়ার ডিভিজন ক্লর্কের বারোটি পদবীর ভ্যাকে মল্টিটাং স্টাফ বা এমটিএসে অঠারটি পাই। ভ্যাকে সুপরিটেডেটপ আপনার গোটিয়ে পদবীর ভ্যাকে সিএমটি ওজি জি আপনার পঁয়চাশটি পদবী ভেকেন্সি রয়েছে কুক পদবী পাঁচটি পদবী ভেকেন্সি রয়েছে কার্পেটরাই গোটিয়ে পদবীরা ভ্যাকে এবং ফায়ারম্যান্রে গোটি পদবীর ভ্যাকে তবে এইভাবে আপনার টোটাল উপরে তেয়াশিটি পদবী ভেকেন্সি রয়েছে যদি আপনারা এর আপ্লা করা চাইছেন তাহলে পোস্ট ওয়াইজ আপনার যে কালিফিকেসন ভিন্ন ভিন্ন রয়েছে যা কি আপনার জনাই রুচি তে এতিয়া সৰ্বপ্ৰথমে যোন ল'য়াৰ ডিভিজন ক্লৰ্ক ৰ এল ডি চি পদবী ৰ আপ্লাই কৰি পাৰিব টুৱেলথ পাছ কৰিলে প্লছ টু ক্লালিফিকেচন টে আপোনাৰ নিশ্চিতভাৱে আবেদন কৰোঁ এতিয়া কম্পুটৰ টাইপিং টেষ্ট আপোনাৰ দেখা যাব তে এতিয়া চালাৰী আপোনাক উনৈছ হাজাৰ নক্ভ কৰি হাজাৰ দুইশ টকা পৰ্যন্ত মিলিব তবে মল্টিটাং বা এম টিএস পদবীপ্রে আপন মানে সিম্পলি বা টেন্থ পাস করে আবেদন করে পে এর দরমা অজার টাকার আরম্ভ করি ছাপন হাজার নশ টাকা পর্যন্ত পর মন্থ বেসিক্রে রিটেডেট পদবীপা আপনার যদি গ্রাজুয়েসন কমপ্লিট করে আপ্লা করবে পচিশ হাজার পাঁচশো টাকার আরম্ভ করি একাশি হাজার শহে টঙ্কা পর্যন্ত এতে আপনার দরমা মিলুছি এবং এস আপন মান যে সি এম টি ডি ও জি সিভিলি মেকানিকা ট্রান্সপোর্ট ড্রাইভর সিএম টি ডির ফুলফর্ম যা রয়েছে সিভিলিয়ান মেকানিকাল ট্রান্সপোর্ট ড্রাইভর এই পদবী যদি আবেদন করা চিন্তা তাহলে মাট্রিলেশন সহিত আপন মান ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকি আপ্লায়ে করপারে এখন দুই বর্ষর কিছু এক্সপিএন্স আবশ্যক করুচি যদি আপনার পাখি একয়েস অ তাহলে আপনার সিভিলিয়ান মেকানিকা ট্রান্সপোর্ট ড্রাইভরপ্রেম আবেদন করে পে তবে পাঁচ নম্বর রয়েছে কারপেন্টর পদবী এশম পাস সহিত আইটি আই রে কার্পেটর ট্রেড যদি কোর্স করে আবেদন করে পেলারি উনিশ হাজার নার্ভ করি কি তেষটির হাজার দুইশ টঙ্কা পর্যন্ত আপন মানুষ মেলুচি। এবং শেষের রহিচি ফায়ার ম্যান পদবী এপ্রেমধ্য টেন্থ পাস আবশ্যক করুচি এবং এর আপনার ফিজিকা টেস্ট রহব ফিজিকা মেজরমেন্ট টেস্ট রহব যা আপনার দেখা সর্বপ্রথমে হাইট উপরে রাখবি শহে পঁয়ষট্টি সিএম হাইট বিশিষ্ট পিলা মানে আবেদন করতু একাশি পয়েন্ট ফাইভ রু পচাশ সিএম ফাইভ ভিতরে মানে আপনার পাঁচ সিএ ঠিক আছে পাঁচ সিএম আপনার ছাতিকে এক্সপাণ্ড করে আপ্লাপারে এবং এর আপনার পচাশ কেজি ওয়েট আবশ্যক করব তে এপমান কৈৰকি যি কাৰ্পেণ্টৰ পদবী ৰৈছ হাজাৰ নকশা পৰ্যন্ত দৰমা ৰব এতিয়া আপোনাৰ যি ইলিজিবিটি কণ্ডিচন বিষয়ে মই আপোনাক কৈৰখিলি তে দেখোন এতিপে এজ লিমিট এই টোটাল যি পোষ্ট আছে আপোন মানৰ সেইপাই এজ লিমিট নৰ্লি অর্ষর আরম্ভ করি বর্ষ ভিতরে পিলা আপ্লা করি এসে যেটেগরি পিলা বিলংস করছেন এস সি এস টি রে সেই এজ রিলাকসেস রয়েছে গভর্নমেন্ট রুল অনুসারে যেমি থাকে সেমি আপনার তবে অল ইন্ডিয়া ক্যা্ডিডেট এখন আবেদন করে পেশার প্রত্যেক জেলার পুরুষ মহিলা প্রার্থী মানে এই ফর্ম আপ্লায়ে করপারে যা কি অফিসিয় অপডেট আসি তবে যদি আপনার ইন্ট্রেস্টেড অনেক এই ফর্ম আবেদন করার তাহলে আপন মানে অফলাইন প্রোসেসে করি করবে অৰ্ডিনাৰী পোষ্টৰে আবেদন কৰবে স্পিড পোষ্ট কিমা ৰেজিষ্টৰ্ড পোষ্ট কৰিব পোষ্ট মাধ্যমেৰে আপোনাৰ আপ্লাই কৰি পাৰিব এতিয়া কোনো আপ্লিকেচন ফিজ লাগিব নাহি কেৱল কিছু এনভলভৰে যি আপোনালোকৰ পোষ্টা ষ্টাম্পজিব লাগিব কোনো আপ্লিকেশ্যন ফিজ লাগিব নাই চিলেকচন প্ৰ'চিজৰ আপোন মানৰ কিছু এগাম ৰিটিন্ন এক্সাম ৰবিব কিছু এগাম ফিজিকা এক্সাম ৰব

এটি আপন মান ভেকেন্সি ডিটেলস আসছে আপনার যে জায়গা পকয়া চাইবে তা সাইটরে আপনার পোস্টা আড্রেস রয়েছে এবং সেই আড্রেসে আপন মানুষ আবেদন করারবেদন করবে টিকি ভুল হলে ফর্ম রিজেক্ট হয়ে যাবার চানসেস রয়েছে তবে এর আপনার কিছু যে পদবী রাখব লোয়ার ডিভন ক্লর্ক টাস্কিং স্টাপ এবং অন্য কিছু পদবী আপনার যে রিটিন একজাম রহব সে আপনার রিটিন এক্সামর কিলাবস রবিষয়ে এটি মেনশন করেছি আপনার মানে চাইলে চেক করে পে তবে আপন মানে কিপর আবেদন করবে আপনার কয়ে রকি কিন্তু আবেদন কলা বেড়ে কিছু জিনিসকে আপনার ধ্যান দেওয়া পড়বে এটি সেলফ আড্রেসে ইনভলভ ওইথ পোস্টাল স্টাফ যেটা কি রয়েছে দশটিং পোস্টাল আপনার দেওয়া পড়ব এবং আড্রেস সুড বি টাইপড ইন ইংলিশ হিন্দি আপনাদের ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের আপনার আড্রেস কু লিখবে কমুনিকেসনার আপনার যদি ওড়িয়ার লিখি দে তাহলে আপনার সে বুঝিপারে না এবং অলগা জায়গা কুকু চাল যাব আপনার ফর্ম রিজেক্ট হওয়ার চানসেস রয়ে করে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ আপনার আপনার আড্রেস কু মেন্সন করি তবে আপনার কয়ে রকি যে পোস্ট ওয়াইজ আপনি আপ্লা করবে সেই পোস্ট্র সাইটরে আপনার পোস্টাল আড্রেস রয়েছে যে কমান্ডের আবেদন করে সেই কমান্ডের পোস্টাল আড্রেসে আপনার ফর্ম আপ্লায়ে করবে এবং সবুঠার বড় কথা যে আপনার যেত আবেদন করবে যে পোসল টা সরি এনভলভ লগাই সবু বড় এনভলভ যেটা যা ভিতরে কি আপনার ডকুমেন্ট পুরাই ছাড়বে সেই ডকুমেন্ট উপরে সেই এনভলভাবে আপনার লেখাকে পড়বে কোণ না আপ্লিকেসন ফর দোষ্ট এটা লেখা পড়ব আপনার কেউ পোস্টু আবেদন করতে চাইছেন এই ডাশ পূরণ জায়গায় লেখবে অ্যান্ড ক্যাটগো আপনার কোণ সেইটা এটি মেনশন করবে এগেস্ট আডভটাইজমেন্ট নম্বর ফাইভ টু জিরো টু ওয়ান ডিআর এমনি ওব্লিক দিয়ে আপনার সেন্ড করি ঠিক আছে আউ এটি আপন মান পাসপোর্ট সাইজ ফটগ্রাফ দেবে অল ডকুমেন্ট ডিউলি সেলফ আটেস্টেড মানে আপনার সেলফ আটেষ্টেড সেলফ সিগনেচর হয়ে প্রত্যেক ডকুমেন্ট্রে যে ডকুমেন্ট আপনার মানে জেরক্স কপি সংলগ্ন করবে আপ্লিক্যেট সেন্ড অর্ডারী পোস্ট ওনি দেখুন অর্ডারী পোস্ট মাধ্যমে আপনার আপনার আপ্লিকেসন সে করি এবং পিডিএফ চেক করবে যে কমান পোস্টাল আড্রেস রয়েছে সেই আড্রেসে আপনার সেন্ড করে নবে তবে এটি এর ডিটেলস রয়েছে যদি আপনার আবেদন করুচ তিরিশ অক্টোবর দুই হাজার একুশ নভেম্বর দুই হাজার একুশ মধ্যে এর যে প্রোসেস চাল আপনার এইত তারিখ ভিতরে আপনার ফর্ম আপ্লা করবে এটি আপনার লিঙ্ক প্রোভাইড করছি নোটিফিকেশনটিকে ডাউনলোড করা ডাউনলোড করে নেবে এবং ভিজিট এটি ভিজিট করবে ডিসক্রিপশন মো লিঙ্কি যেটার ক্লিক করি আপনার আমার পেজক আসবে এবং এই যে পিডটি যেটা আপনার দেখাই রকলে সে পিডিএফটি ডাউনলোড করবে এবং পিডফ্র শেষ পেজ কে চালে হ্যাঁ ঠিক আছে পিডিএফ্র শেষ পেজ কু চালে যেটি কি আপনার এর আপ্লিকেসন ফর্ম্যাটটি মিলে যাব এই যে আপ্লিকেসন ফর্মেটটি আপনার দেখিপার্থে এটি এই আপ্লিকেসন ফর্মেটটি আপনার ডাউনলোড করি মানে এখন কাছি তাপরে এতে যা যা লেখা যাই তাকান করি নচেত টাইপ করবে এবং ডিট সেম প্রোসিজি পিডিএফ টিএ বনাইবে পিডিএফ নয় ইমেজটা বনাই যেটা কি স্কান কপি কাড়ে এবং সে পারফেক্টলি ক্যাপিটাল ল্যাটর ফিল অপ করবে এবং যে আড্রেস আপনার পঠাই সে আড্রেসে আপনার পৌঁছাই দেবে তো ফ্রেন্ডস ইয়ে ডিটেলস অপডেট বর্তমান ভিডিও মাধ্যমে তবে আপন মানপ এই যে নিযুক্তি আসি ইন্ডিয়ান এয়ারফোর্স তরফ সবুঠার বহু বড়িয়া নিযুক্ত সুযোগটি ওশার সমস্ত ভাই ভৌণী মানুষ মু বর্তমান আমার চ্যানেল মাধ্যমে প্রোভাইড করে নি তবে আশা করছি এই অপডেটটি আপনার নিশ্চিত রূপে ভাল লাগিব। যদি ভাল লাগি থাকে ভিডিওটি লাইক করতো সাং মান স জমার ভুল চ্যানেল প্রথম থাক ভিজিট করে দে চ্যানেল সবসক্রাইব করুন নেক্সট এপিসোড্রে পুঁ দেখ সেপর্যন্ত বিদায় নমস্কার